টাকা দিলেই মিলছে করোনার ভুয়া টেস্ট সার্টিফিকেট। এসব স্বাস্থ্য সনদ নিয়ে বিদেশের বিমানবন্দরগুলোতে পজিটিভ শনাক্ত হওয়ায় সংকটে দেশের ভাবমূর্তি। এরই মধ্যে বাংলাদেশ থেকে সব ফ্লাইট নিষিদ্ধ করে রেখেছে ইতালি, জাপান, চীন সহ বিভিন্ন দেশ। এমন অবস্থা চলতে থাকলে বিশ্ব থেকে বিচ্ছিন্নের আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত জয়ন্ত কর্মকারের প্রতিবেদনে। ঢাকা থেকে নেগেটিভ সনদ নিয়ে যাওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর পর পরীক্ষায় মিলছে করোনা পজিটিভ। সাম্প্রতিক সময়ে নিয়মিতই ঘটছে এ ধরনের ঘটনা। এর ফলে বিশ্বের বেশ কয়েকটি বিমানবন্দরের নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ। সম্প্রতি ইতালির দুই বিমানবন্দরে ঘটেছে এমনই ঘটনা, ফলে ঢাকার সাথে ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে একই কারণে ঢাকার সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীন। বিশেষজ্ঞরা বলছেন এর দায় স্বাস্থ্য বিভাগের। অচিরেই এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, নইলে চরম ভাবমূর্তি সংকটে পড়বে বাংলাদেশ। এই ধরনের রেজাল্টের কারণে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি আসলে একটা ভাবমূর্তি সংকটের মধ্যে পড়ছে এবং সেটাতে দেশের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে আমার কাছে মনে হয়। বাট যেসব প্রতিষ্ঠানগুলো থেকে আসলে সার্টিফিকেটগুলো ইস্যু হয়, আমার মনে হয় আরও সচেতনভাবেই এই ধরনের পরীক্ষণের মধ্যে যাওয়া উচিত। এখানে জাপান, কোরিয়াতেও আমরা দেখেছি এবং বিভিন্ন দেশেও এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। ভুয়া সার্টিফিকেট এটা কিন্তু একটা মানে অভিনব ব্যাপার, এটা আমরাই মনে হয় সৃষ্টি করেছি। এটা এখনো আমরা অন্য জায়গাতে যেহেতু শুনতে পাইনি এবং বিশ্ব এটা নিয়ে অবাক বিষয় দেখছে, আমাদেরকে এস্টাবলিশ করতে হবে যে না, আমরা যে ঘটনা ঘটেছে এটা একটা অবাঞ্ছিত ঘটনা ছিল, এটা আমরা কখনোই এই ধরনের ঘটনা প্রশ্রয় দেই না। এদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন ইতালির সরকার নিষেধাজ্ঞার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ঝামেলা যে দেশ মনে করবে সে দেশে করছে, যেমন ইতালি করছে। বাট আমি যদি বলি যে আমার ইতালি থেকে আমাদের দেশে করোনা নিয়ে আসছে, আমরা তো তখন কথা বলি নাই। আমরা যাদেরকে স্ক্রিনিং করেই পাঠাচ্ছি, কারোই কোনো সিম্পটম নাই এয়ারপোর্টে, এটা তো ন্যাচারাল জিনিস। এখানে তাহলে আমাদের যাত্রাই বন্ধ করতে হবে। তবে এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর নিজেদের দায় এড়িয়ে গেছেন। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত বিমানবন্দরে এমন কোনো ব্যবস্থা চালু করতে হবে যাতে বিদেশগামীরা করোনা পরীক্ষা করে সঠিক রিপোর্ট নিয়ে দেশের বাইরে যেতে পারেন, যেটি হবে প্রশ্নমুক্ত এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, নইলে ভবিষ্যতে নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়বে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।